তো হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটা লাইট এফেক্ট বানিয়েছি, তো সেটা এখানে দেখতে পাবে। তো এই জিনিসটা বানাতে, এরকম ধরনের এফেক্ট ঘরে তৈরি করতে খুব কম মানে খরচায় তৈরি করতে, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর ভিডিওর মধ্যে অনেক রকম চেঞ্জ আছে, তো সেগুলো অবশ্যই দেখবে। আর ছোটো ছোটো চেঞ্জ, সেগুলো না দেখলে তোমার বুঝতে পারবে না, পরে কিচ্ছু বুঝতে পারবে না, আর পরে তোমাদের অসুবিধা হতে পারে বানাতে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর স্কিপ করো না, স্কিপ করলে হয়তো অনেক ছোটোখাটো জিনিস হয়তো মিস করে যাবে। তো পুরোটা দেখো, আর আরও যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যারা যারা দেখবে তারা অবশ্যই কমেন্ট করবে, যা খুশি কমেন্ট করতে পারো তোমরা। মানে মানে পজিটিভভাবে একটা মানে ভিডিওটা দেখছো, ভিডিওটা সম্বন্ধে যা খুশি একটা কমেন্ট করো, যে ভিডিওটা দেখেছো বা মানে কোনখানে ভালো লাগলো, কোন জায়গাটা ভালো লাগলো, বা কোন কি আর কি দিলে ভালো হতো, এরকম ধরনের অনেক কিছু কিছু জিনিস কমেন্ট করা যায়, সেগুলো কমেন্ট তোমরা করতে পারো। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগে লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তো যেটা বলার ছিল সেটা হলো, তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরোটা ভিডিওটা দেখবে। কারণ স্কিপ করে দেখলে যে পুরো ভিউটার যে মিনিটটা বা ওয়াচ টাইমটা, সেটা যদি না ঢোকে তাহলে ভিউটাও ঠিক করে মানে ভিউটা নেওয়া হয়, কিন্তু ওয়াচ টাইমটা নেওয়া হয় না, ওয়াচ টাইমটা বাদ পড়ে যায়। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর যদি মানে দোথা না বুঝতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তাহলে চলো তাহলে ভিডিওটা পুরোটা দেখো। তো এখানে নিয়ে নিচ্ছে একটা 3.7 ভোল্টের ব্যাটারি, যেটার উপরে ইয়েটা খোলা, ইয়ে মানে ওই বোর্ডটা, ছোটো কোনো বোর্ডটা থাকে না, ওটা খোলা। আর একটাই স্কেচ পেনের সেই সামনের দিকটা কেটে নিয়েছি, ওটা এই যে স্কেচ পেনটা, এরকম একটা স্কেচ পেন থেকে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা ওই পাইপের মতো স্ক্রু, তো এটা পুরো কুড়িয়ে পেয়েছিলাম, তো জানি না ঠিক কোথায় কাজে লাগে এগুলো। তো এই যে একটা সেই আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো, পাওয়ার ব্যাঙ্কের বোর্ডের একটা কাটাটা ছিল। আর এইটা মোটর, একটা সিডির মোটর, এটা দিয়ে অনেক কাজও হয়ে গেছে। আর এই যে দুখানা এলইডি ল্যাম্পের উপরে ঢাকনাটা, আর প্রথমে আমরা সুইচটাকে লাগিয়ে নেবো, ধরতেও চাইছে না ঠিক করে, স্কুলে চলে গেল। এই তো ঠিক আছে, হয়ে গেছে লাগানো, খুলে গেছে। গেল ভালোভাবেই হয়েছে, এত বাজে অবস্থা হয়ে গেছে ওখানটায়। তো এবার এই যে সকেটটা এবার দেবো কোনখানে দেবো বুঝতে পারছি না, এখানটা দিয়ে মানে ভালোভাবে এখানটা দিয়ে আছে, মোটরটা একদম মাঝখানে হয়ে গেছে। তো এই যে সকেটের এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটো জায়গায় প্লাস মাইনাস হচ্ছে, কারণ অত ভেতরে সোল্ডারিং করছি না, কারণ পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আবার অসুবিধা হবে, ব্যাটারি পুড়ে ফুড়ে যাবে হয়তো। তো এই যে এখানটা করে নিলাম সোল্ডার, আর এই জায়গাটার একটা ইয়ে ছিল, মানে তোমার ইউএসবি কানেক্টার যেটা হয়, ওই ইউএসবি কানেক্টারটা ছিল, ওটা উড়িয়ে দিয়েছি। আগের ভিডিওটা দেখিয়েছি পাওয়ার ব্যাঙ্কের ভিডিওটা, যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই যে এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম, আমার পাশেই একটা পয়েন্টটা ছিল কিন্তু খুব কাছাকাছি হয়ে যাচ্ছিলো, ওই জন্য দূরে দূরে করে দিয়েছি, ওখান থেকে একই কাজ হবে। তো একটু মাপ করে নিচ্ছি এইখানটা, হ্যাঁ এখান দিয়ে লাগালে, হ্যাঁ এই তো এবার ঠিক হবে, এইখান দিয়ে লাগালে ঠিক হবে। এটা দিয়ে দিন ঝাল, হ্যাঁ হয়ে গেছে, ঝাল দেওয়া হয়ে গেলো একটা, তো প্লাসের দিকটা ঝাল দেবো। তো এই যে প্লাসের দিকটা নিয়ে পজিটিভ দিকটা ঝাল দিয়ে, আমি প্লাস পজিটিভ যা বলছি একই জিনিস, প্লাস বলছি কোথাও পজিটিভ বলে। মোটরটা এখানে বসাবো, মোটরের জন্য একটা কালো তার বের করছি, কারণ মোটরের তারটা খুব ছোট, এতটা পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর একটা কথা বলছি, লকডাউন এখন মানে এই মোটরটাও একটা গাড়িতে খুলে লাগানো হয়েছে, অনেক কিছু তৈরি করা হয়ে গেছে কিন্তু একটাও রাখতে পারিনি ঠিক করে, কারণ এসব তৈরি, এগুলো তৈরি করতে এগুলো থেকে খুলে খালে করতে হচ্ছে জিনিসগুলো। তো ঠিক আছে, হয়ে গেল এখানটা, এই পজিটিভটা মোটরের পজিটিভটা সুইচের সঙ্গে লাগাচ্ছি, এবার নেগেটিভটা লাগিয়ে দেবো। ব্যাটারিটা গ্লেসটা বিশাল দিচ্ছে, তো এইখানে
লাগিয়ে দিলাম। তো এবার হয়ে গেল, এবার আমরা টেপ ব্যবহার করব। টেপ বুঝতে পারছো তোমরা, টেপ, সেই স্যালো টেপ অনেক কিছু কাজে। এটা শেষ পর্যায়ে চলে এসেছে টেপটা, টেপও আমার কাছে নেই, সব প্রায় শেষ। যতটুকু হয় ততটুকু মোটরটাকে ঝাঁক করে আটকানো নিয়ে দরকার, গ্লুও শেষ। তো ব্যবস্থা করছি যাই, মানে গ্লু বা টেপ, স্যালো টেপ ব্যবস্থা করার, যদি করা যায় তো ভালো হয় খুব। তো করার চেষ্টা করছি। এখানে এখানে কোনো এই সব ব্যান্ড রাখা যাবে না এখানে স্যালো টেপের সঙ্গে, তাহলে বাজে দেখতে লাগবে, ওই জন্য ওটা ছাড়িয়ে নিলাম। এবার হয়ে গেল স্যালো টেপ দিয়ে আমাটা, এখানে স্যালো টেপ শেষ। এখানে একটু ফুটো করে টেপের সঙ্গে আটকে নিচ্ছি, এখানে শেষ স্যালো টেপ, ব্যাস। এবার এই পেনের ঢাকনাটা, সরি, স্কেচ পেনের ঢাকনাটা এই ঘুরছে। এবার ওবড়ো খবড়ো হয়ে গেছে, একটু ব্লেড দিয়ে সমান করে নেবো, ওটা পরে দেখিয়েছি। আর সরি, আর এখানে এই যে এগুলোতে তাঁতাল দিয়ে ফুটো করবো। এবার তোমরা যদি চাও তাহলে ফুটো করার ড্রিল মেশিন হয় ওগুলো দিয়েও করতে পারো, ওগুলো দিয়ে আরও ভালো হবে। কারণ তাঁতাল দিয়ে করলে এই যে বাইরে বাইরে একটু গলে গলে এদিক ওদিক বেরিয়ে আছে, এইগুলো হবে না। এগুলোর জন্য কালো কালো ব্যাপার আছে না, সরি, কালো কালো যে প্লাস্টিকটা বেরিয়েছে এগুলো হবে না। এই যে প্রথমে চারদিকে, এবার সব দিকে, দেখতে খুব বাজে লাগছে কিন্তু জিনিসটাও ভালোই। এই যে ভেতরটাও খারাপ, বাইরেটাও ভালোই লাগছে দেখতে। এই ছোটোটা, এটা দুকোন একসঙ্গে করে রেখে দিয়েছি ফোকাসের জন্য, সরি। তো এই যে এলইডিটা, এইটা জং ধরা একদম, কবেকার কি জানি, আমারই কোনো একটা ব্যাগে পড়েছিল, তো ওখান থেকে নিয়ে এসেছি। অনেক কটা এলইডি পেয়েছি, আমাদের একটা ইউজ করছে এখানে, তো এখান থেকে এলইডি পয়েন্টটার জন্য একটু ছেড়খান ছেড়ছাড়ি করতে হলো। তো এই যে এখানটা এবার একসঙ্গে পুরো করে নেবো, এবার এলইডিটা বসিয়ে দেবো। এলইডিটাই রান্তার লাগিয়ে নিয়ে যায়, তাড়াতাড়ি সেটে যায়। আচ্ছা, আমি কি রান্না করা লোকের মতো কথা বলছি? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন ধরনের কথা আমি বললে ভালো হয়, যেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে এখানটা এবড়ো খেবড়ো আছে, এখানটা সমান করে নিয়েছি, আগেই বললাম না করে নিয়েছিলাম, তো এখানে করে নিয়েছি। তো আমাদের রেডি হয়ে গেছে, এটা বসিয়ে নিয়েছি, নাট বল্টুটা পাইপের মতো। এবার এইখানটায় জুড়বো ডিজেল ল্যাম্পের মতো। তো আরেকটা কথা বলে দিই, এটা আগে ডিজেল ল্যাম্পের জিনিসটা থাকে প্রায় ওই রকমই জিনিস, কিন্তু ওইটা না, তো তোমরা অনেকেই ভুল বুঝতে পারো বা ভাবতে পারো, তো বলে দিই ওটা না, এটা অন্য, আমি অন্য জায়গা থেকে পেয়েছিলাম। কিসে পেয়েছিলাম সেটা ঠিক জানি না, কিন্তু কুড়িয়ে পেয়েছিলাম এটা, আমি কিসে জানি না। এই যে ঘুরছে, ভালো লাগছে না দেখতে? সত্যি ভালো লাগছে, অন্ধকারে তোমাদের দেখায়, এই যে অন্ধকারে আমার ঘরে, কিন্তু এটা খুব স্পিডে ঘুরছে। এটা আস্তে ঘুরতো, আসল জিনিসটা তোমরা মানে বুঝতে পারতে যে কী জিনিসটা তৈরি হওয়ার কথা ছিল। এই যে আমার এখানটায় আমি কাজটা করছিলাম, তো আমার এখানে একটা রেজিস্টার নেবো, এটা 1.5 কে বা 2 কে এরকম কিছু একটা হবে, হয়তো 1 কের কাছাকাছি হবে। তো এটাকে আমরা ঠিক এই জায়গাটা বাজে বলবো, আর এখান ফোকাসের থেকে জন্য আমার ক্ষমা ফোকাস চেয়ে নেওয়াটা নিচ্ছি, কিছু করার প্রায় নেই, বন্ধ হয়ে বুঝতে গেল। পারিনি, তো আমি ক্যামেরার ও দিকে ঠিক এখন করে ভালো ফোকাস তাকাইনি, নিয়েছে। তো ব্যাপারটা বুঝতেও পারিনি, এখানটা কাজ করছিলাম। তো এইখানটা ঠিক আছে, এখানটা করে নিলাম, যাই হোক। এই যে এখানটা করে নিয়েছি, এখানটায় রেজিস্টারটা লাগিয়েছি, কিন্তু টুনিটা যে এই যে এখানটা কাগজ দিয়ে নেবো, কারণ ও নিচের সঙ্গে যদি ওপরে ঠেকে যায়, তার জন্য একটা কাগজ দিয়ে নিয়েছি। স্মার্ট না, অতি স্মার্ট। যাই হোক, এখানে টুনিটা দেবো, তার আগে ঘুরতে শুরু করে দিয়েছে। এই যে চেক করে নিচ্ছে একবার, টুনিটা জ্বালাবো, এই যে জ্বলছে, ব্যাস কাজ হয়ে গেছে আমাদের। এখানটা একটু আস্তে করছি, এই আস্তে ঘোরাটা চেয়েছিলাম তোমাদের, এবার আসল জিনিসটা দেখাই। তো এই যে এখানটা একটা বিন্দু বিন্দু সৃষ্টি হবে, তো একটু জোরে ঘুরছে বলে বুঝতে পারছো না, তো এবার একটা ছবি দেখাই। তো ঠিক আছে, চলো ছবিটা তাহলে দেখো। এই যে এরকম চেয়েছিলাম, তো এটাই হবে যদি আরেকটুখানি আস্তে করে, তো আস্তে একটুখানি আটকে আটকে ঘোরাচ্ছে, এই যে তোমাদের সামনে একটু আটকে আটকে ঘুরিয়ে দেখাচ্ছে কেমন লাগে।
তো এই যে এরকম লাগবে দেখতে। তোমরা যদি পারো আরো ও ভালো করে তৈরি তো করো। আমি এখানে নিয়ে নিয়েছি একটা হলুদ রঙের, এইটা হুইসেলের মাথার ঢাকনাটা, এটা একটা হলুদ রঙের এফেক্ট সৃষ্টি করবে। তোমাদের দেখাই এই যেখানে এখানটা লাগিয়ে নেবো এই জায়গাটা সুইচের উপরে, তোমরা গ্লু ফ্লু দিয়ে আটকে নিও। এই যে এখানটা এত সুন্দর এফেক্ট দেবে। ধন্যবাদ প্রভুটা দেখার জন্য। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা পুরনো তারা ভালোভাবে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্টে জানাও কেমন হয়েছে ভিডিওটা, বা কোনখানে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, বা কী কী জিনিস আরও দিলে ভালো হতো, বা কী কী জিনিস না দিলে ভালো হতো, এরকম কিছু অনেক কিছু বলার থাকে, সেগুলো তোমরা বলতে পারো। আর তোমরা ভিডিওটা দেখেছো তার জন্য ধন্যবাদ। আর তো আর পরে আজ পাখি সিরিজের কথা বলেছিলাম, সে পাখি ও সরি অর্নিথপ্টেরা যে সিরিজটা, ওইটা অবশ্যই আসছে 2-3 দিনের মধ্যেই। আর তো ওখানে কিছু রেট বাকি আছে, তো ঠিক আছে ওটা আসছে, আর অসুবিধা নেই। তো তোমরা তাহলে আমার সঙ্গে থাকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে নাও। আর তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।